Redmi 8 Pro বেশ কিছুদিন আগেই এই সিরিজটি খুবই জনপ্রিয় ছিল। সেই জনপ্রিয়তা কেটে উঠতে না উঠতেই আবারো তারা খুব শীঘ্রই চায়নার বাজারে লঞ্চ করতে যাচ্ছে Realme তাদের আরেকটি নতুন সিরিজ Realme 9 Pro। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব Realme 9 Pro এই স্মার্টফোনটিকে নিয়ে, সেই সাথে এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয়বস্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খুবই দুর্দান্ত ডিজাইন নিয়ে আসতে যাচ্ছে Realme 9 Pro। ফোনটির সামনে পিছনে গ্লাসে ফিনিশ থাকায় ফোনটি দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। ফোনটির পিছনের দিকে একটি শেপের মধ্যে বসানো হয়েছে চারটি ক্যামেরা। ফোনটির ক্যামেরার পাম্পটি যে কারো কাছে ভালো লাগবে, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। ফোনটির ফ্রন্ট সাইডে ঠিক উপরে বাদিকে রয়েছে ছোট্ট একটি ফাঞ্চল যা দেখতে খুবই সুন্দর লাগে। বাংলাদেশের বাজারে এই ফোনটি চারটি কালারে পেয়ে যাবেন, ইনফিনিট ব্লু, ইনফিনিট ব্ল্যাক এবং ফাক্স ব্ল্যাক ইলুমিনেটিং ইয়েলো। 176 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকছে আন্ডার ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে যা ছিল খুবই ফাস্ট এবং দ্রুত কাজ করে। প্রথমে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, সাথে থাকছে 411 PPI ডেন্সিটি, আরো থাকছে 83.3% স্ক্রিন টু বডি রেশিও। এছাড়াও এর ডিসপ্লে থাকছে 180Hz রিফ্রেশ রেট। ফোনটিতে থাকছে 430 নিটস ব্রাইটনেস। 180Hz রিফ্রেশ রেটের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লের টাচ স্যাম্পলিং হবে একদমই স্মুথ। এবারে কথা বলবো এই ফোনের পারফরম্যান্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 যাতে কাস্টমাইজ করা আছে Realme তাদের নিজস্ব UI 2.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম SM8250 AC স্ন্যাপড্রাগন 870 5G যেটি 7 nanometer তৈরি করা বিশাল শক্তিশালী 5G প্রসেসর। ফোনটির CPU থাকছে অক্টোকোর CPU 3.2 GHz এর। ফোনটির GPU থাকছে Adreno 650। এই ফোনটি দিয়ে আপনি হাই গ্রাফিক্স এর গেমগুলি খেলতে পারবেন খুবই ইজিলি। বাংলাদেশের বাজারে এই ফোনটি দুইটি র‍্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB র‍্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র‍্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির পিছনে থাকছে চারটি ক্যামেরা যার মেইন সেন্সরটি হলো 108 MP, সাথে থাকছে 8 MP একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরো থাকছে 2 MP করে একটি ম্যাক্রো, একটি ডেপথ সেন্সর, সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ লাইট। এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K/30fps এ এবং ভিডিও সুবিধার জন্য এতে থাকছে EIS এর সুবিধা। ফোনটির সেলফিতে থাকছে 16 MP একটি সেলফি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30fps এ। এর সেলফি ক্যামেরা তো থাকছে ভিডিও সুবিধার জন্য EIS এর সুবিধা। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 5000mAh এর বিশাল ব্যাটারি, সাথে থাকছে 15W একটি চার্জার অ্যাডাপ্টার যা দিয়ে এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। আপনি যদি একজন নরমাল ইউজার হন আর যদি এই ফোনটি আপনি ব্যবহার করেন তাহলে এই ফোন থেকে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি আপনি টুকটাক হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনি 1 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 2022 সালের জানুয়ারির প্রথম দিয়ে অথবা শেষের দিয়ে পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশের বাজারে যখন লঞ্চ হবে অফিসিয়ালি এই ফোনটির প্রাইস থাকতে পারে প্রায় 27 থেকে 28 হাজার টাকার মধ্যে। 27 থেকে 28 হাজার টাকার মধ্যে Realme এই ফোনটিতে যা যা প্রোভাইড করেছে সত্যি অবিশ্বাস্য। সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 118Hz এর রিফ্রেশ রেট, এর যে পারফরম্যান্স সেক্টরটা, এরপরে এর ক্যামেরা যে সেক্টরটি, আমি এতে 10-এ 10 দিতে পারি। ওভারঅল এর ক্যামেরা সেক্টরটি, এর পারফরম্যান্স সেক্টরটি, এর ডিসপ্লে সেক্টরটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। সো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।